কাপড়ের দাম 2 টাকা বেশি চাওয়া নিয়ে ঝামেলায় মাকে দোকান থেকে বের করে দেওয়ার কারণে দোকানদারের সাথে ছেলে প্রতিবাদ করতে গেলে দুজনকে লাশ হয়ে ফিরতে হয়। আর 2 টাকার জন্য দুই যুবকের মরার এই মর্মান্তিক ঘটনা ঘটে চুয়াডাঙ্গার সদর উপজেলার ভালাইপুর বাজারে। পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, সামিনা খাতুন নামে এক নারী ভালাইপুর বাজারে আশরাফুলের দোকানে কাপড় কিনতে যায়। এ সময় ওই নারীর সঙ্গে দোকানের কর্মচারী ইমন হোসেনের কথা কাটাকাটি হয়। সামিনা খাতুন কাপড়ের দাম 80 টাকা গজ বলে, দোকান কর্মচারী চায় 82 টাকা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকান কর্মচারী ইমন ক্রেতা সামিনা খাতুনকে দোকান থেকে বের করে দেয়। ওই নারী বাড়ি ফিরে বিষয়টি তার ছেলে টিপুকে জানায়। রাত 8টার দিকে টিপু ও তার বন্ধু সজল, মামুন, পলাশ সহ বেশ কয়েকজনকে নিয়ে আশরাফুলের দোকানে যায় বিষয়টি জানার জন্য। এ সময় দোকান মালিক আশরাফুল, কর্মচারী ইমন সহ বেশ কয়েকজন তাদের ওপর চড়াও হয় এবং ক্ষিপ্ত হয়ে মামুন ও সজলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আহত দুইজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে দুজনই মারা যায়।